যুদ্ধে পরিস্থিতি নাটকীয়ভাবে ঘুরিয়ে দিতে পারে অ্যাটাক হেলিকপ্টারগুলো। আর এখন পর্যন্ত যুদ্ধে সবথেকে বেশি ব্যবহার করা হয়েছে রাশিয়ার তৈরি MI-24 অ্যাটাক হেলিকপ্টার। কেবল যুদ্ধেই নয়, ছোট বড় সংঘাতেও এগুলো ব্যবহার করা যায়। শত্রুর আস্থানে ঘুরিয়ে দেওয়া থেকে শুরু করে ট্যাঙ্ক বহর উড়িয়ে দেওয়া সবই করতে পারে এই হেলিকপ্টার। সোভিয়েত আমলে ডিজাইন করা রাশিয়ার এই হেলিকপ্টারের নাম মিল MI-24। ন্যাটো এর নাম দিয়েছে হিন্দ। সাধারণত এর এক্সপোর্ট ভাষণগুলোকে MI-35 বলা হয়, তবে সেনাবাহিনীতে এটা ফ্লাইং ট্যাঙ্ক হিসেবেই বেশি পরিচিত। এটা বিশ্বের সর্বাধিক উৎপাদিত অ্যাটাক হেলিকপ্টার। প্রায় 2650টি হেলিকপ্টার এখন পর্যন্ত উৎপাদন করা হয়েছে, এখনও প্রোডাকশন চালু আছে। এত বেশি উৎপাদিত হওয়ায় এটা সবথেকে বেশি যুদ্ধে ব্যবহৃত হেলিকপ্টারও। ছোট বড় প্রায় 40টি বেশি যুদ্ধ এবং অভিযানে হেলিকপ্টারটি ব্যবহার করা হয়েছে। প্রতিনিয়তই এর যুদ্ধের রেকর্ড বাড়ছে। এটা বিশ্বের সর্বাধিক ধ্বংস হওয়া হেলিকপ্টার, যার মধ্যে অধিকাংশই আফগান মুজাহিদিনরা ধ্বংস করেছিল সেখানে সোভিয়েত ইউনিয়নের সামরিক বাহিনীর অভিযানের সময়। হেলিকপ্টারটিকে আফগান মুজাহিদিনরা বলতো শয়তানের ঘোড়া, কারণ 80-এর দশকে আফগান যুদ্ধে এই সোভিয়েত হেলিকপ্টারটির কাছে আফগান মুজাহিদিনরা ছিল চরম অসহায়। আফগান যুদ্ধে অস্ত্র ছাড়াই অনেক সময় এই হেলিকপ্টার উড়ে এসে ভয় দেখিয়ে মুজাহিদিনদের কাছে থেকে বন্দীদের উদ্ধার করে নিয়ে যেত। কেবল 80-এর দশকের ঘটনাই নয়, বর্তমান সময়ে ইউক্রেন যুদ্ধ কিংবা মায়ানমার যুদ্ধেও ব্যবহার করা হচ্ছে এই হেলিকপ্টারটি। হেলিকপ্টারটিকে তৈরি করে মিল মস্কো হেলিকপ্টার প্লান্ট। এগুলোর দাম $6 মিলিয়ন থেকে শুরু করে $36 মিলিয়ন পর্যন্ত হতে পারে, বাংলাদেশি টাকায় যা 60 কোটি থেকে 350 কোটির উপরেই। সস্তা হওয়ায় আফ্রিকার অনেক গরিব দেশও এগুলো কিনছে। হেলিকপ্টারটিতে 2টি ইঞ্জিন রয়েছে। এটা চালানোর জন্য 2জন পাইলট দরকার হয়। এর সর্বোচ্চ গতি ঘটে 325 কিলোমিটার আর পাল্লা 450 কিলোমিটার, যদিও ভ্যারিয়েন্ট অনুযায়ী গতি এবং রেঞ্জ কম বেশি হয়। নিরাপত্তার জন্য এর বডিতে টাইটেনিয়াম ধাতু দিয়ে তৈরি করা হয়েছে, ফলে সব মিসাইলের আঘাতে এটা ধ্বংস হয় না। হেলিকপ্টারটির অধিকাংশ ভাষণে 12.7 মিলিমিটারের হেভি মেশিন গান রয়েছে, যেটা 1470 রাউন্ড ফায়ার করতে পারে। এছাড়াও শিবনভের কামান থেকে 450 রাউন্ড বা 750 রাউন্ড ফায়ার করতে পারে। তবে কিছু ভেরিয়েন্টে অন্য ধরনের মেশিন গানও ইনস্টল করা হয়ে থাকে। পাশাপাশি এর মধ্যে থাকা সৈন্যরাও বিভিন্ন ধরনের মেশিন গান এবং গ্রেনেড লঞ্চার মাউন্ট করতে পারে। তবে প্রধান বিস্ফোরক হিসেবে 2250 কেজি পর্যন্ত বহন করতে পারে। ভ্যারিয়েন্ট অনুযায়ী বিভিন্ন ধরনের বোমা, অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এবং রকেট বহন করে থাকে। অস্ত্রের পাশাপাশি হেলিকপ্টারটির চেহারাও অন্য যে কোনো অস্ত্রের থেকে একে ভয়ঙ্কর করে তুলেছে। প্রিয় দর্শক, এত পুরনো প্রযুক্তির হেলিকপ্টার আধুনিক সময়ে এসেও যুদ্ধের মাঠে দাপিয়ে বেড়ানোর পিছনে কি রহস্য রয়েছে বলে আপনি মনে করেন? আপনার মতামত কমেন্টে জানান। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।